স্বাগত বেস্ট স্কুলে। সূরা ইনশিকাক এর শানে নজুল, তাফসির ও বাংলা অনুবাদ। এই সূরার নামকরণ হয়েছে এই সূরার প্রথম আয়াতে উল্লিখিত আরবি শব্দ ইনশিকাক থেকে, যার অর্থ ফেটে যাওয়া বা খণ্ড বিখণ্ড করণ। সূরা ইনশিকাক পবিত্র কোরআনের 84তম সূরা, যার আয়াত সংখ্যা 25টি। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়, তাই সূরাটি মাক্কি সূরার শ্রেণীভুক্ত। সূরা ইনশিকাকের বিষয়বস্তু। সূরা ইনশিকাকের মূল বিষয়বস্তু হল কিয়ামত ও পরকাল। কিয়ামতের পরিস্থিতি সম্বন্ধে বলা হয়েছে যে সেদিন আসমান বিদীর্ণ হবে, জমিন সম্প্রসারিত করে সমতল বানিয়ে দেওয়া হবে এবং মাটির অভ্যন্তরে যা কিছু লুকানো রয়েছে তা সবই বাইরে নিক্ষিপ্ত হবে। আর পরকালে মানুষ দুই ভাগে বিভক্ত হবে, এক ভাগ লোকের ডান হাতে আমলনামা দেওয়া হবে এবং তারা জান্নাতের নিয়ামত ভোগ করবে, আর অপর ভাগের লোকেরা নিজেদের অসৎকর্মের দরুন তাদেরকে পেছনের দিক থেকে আমলনামা দেওয়া হবে এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সূরা ইনশিকাকের বাংলা অনুবাদ। সূরা ইনশিকাক, আয়াত সংখ্যা 25। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আয়াত নম্বর 1। যখন আকাশ ফেটে চৌচির হবে। আয়াত নম্বর 2। এবং তার রবের আদেশ পালন করবে, আর এটাই তার করণীয়। আয়াত নম্বর 3। আর যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। আয়াত নম্বর 4। এবং পৃথিবী তার অভ্যন্তরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে এবং গর্বশূন্য হবে। আয়াত নম্বর 5। এবং তার রবের আদেশ পালন করবে, আর এটাই তার করণীয়। আয়াত নম্বর 6। হে মানুষ, পার্থিব জীবনের সকল দুঃখ কষ্ট অতিক্রম করেই একদিন তুমি তোমার রবের সামনে উপস্থিত হবে। আয়াত নম্বর 7। সেদিন যার আমলনামা ডান হাতে দেওয়া হবে। আয়াত নম্বর 8। তার হিসাব নিকাশ খুবই সহজ হবে। আয়াত নম্বর 9। সে তার প্রিয়জনদের কাছে আনন্দ চিত্তে ফিরে যাবে। আয়াত নম্বর 10। সেদিন যার আমলনামা পিছন দিক থেকে দেয়া হবে। আয়াত নম্বর 11। সে তখন মৃত্যু কামনা করবে। আয়াত নম্বর 12। এবং সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। আয়াত নম্বর 13। দুনিয়াতে সে তার প্রিয়জনদের সাথে আনন্দে মগ্ন ছিল। আয়াত নম্বর 14। কারণ সে ভাবত কখনও তাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে না। আয়াত নম্বর 15। অবশ্যই সে আল্লাহর কাছেই ফিরে যাবে, তার রব তার সকল কর্মকাণ্ডের প্রতি দৃষ্টি রাখছেন। আয়াত নম্বর 16। শপথ গোধূলি রক্তিম আলোর। আয়াত নম্বর 17। শপথ রাতের এবং তাতে যা কিছুর আগমন ঘটে তার। আয়াত নম্বর 18। আর শপথ চাঁদের যখন তা পূর্ণ চাঁদে পরিণত হয়। আয়াত নম্বর 19। নিশ্চয়ই তোমরা অস্তিত্বের এক স্তর থেকে আরেক স্তরে
প্রবেশ করবে। আয়াত নম্বর 20, অতএব তাদের কি হলো যে তারা ঈমান আনে না? আয়াত নম্বর 21, আর যখন তাদের সামনে কোরআন পাঠ করা হয় তখন সেজদা করে না। আয়াত নম্বর 22, বরং তারা এটাকে মিথ্যা মনে করে। আয়াত নম্বর 23, আর তারা অন্তরে যা পোষণ করে আল্লাহ তা ভালো করেই জানেন। আয়াত নম্বর 24, অতএব তুমি তাদের কঠিন শাস্তির সংবাদ দাও। আয়াত নম্বর 25, কিন্তু যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। সমাপ্ত। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।